ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অনার্স এবং মাস্টার্স পর্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এর আগের কয়েকটি ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছি তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে মাস্টার্সের পরীক্ষা সংক্রান্ত জরুরি একটি নোটিশ নিয়ে আলোচনা করব যে নোটিশটি আজই প্রকাশিত হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চলুন নোটিশের বিস্তারিত অংশে কি কী তথ্য রয়েছে সে বিষয়টি দেখে নেওয়া যাক মাস্টার্সের পরীক্ষা সংক্রান্ত এই নোটিশটিতে স্বাক্ষর করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে সালের প্রিলিমিনারি টু মাস্টার্স নতুন ও পুরাতন সিলেবাস পরীক্ষার ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা গ্রহণের সময়সীমা আগামী নয় বারো দুই বৃহস্পতিবার তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হল অর্থাৎ এখনও যেসব কলেজে প্রিলিমিনারি টু মাস্টার্সের ব্যবহারিক পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা নেওয়া হয়নি সেই পরীক্ষাগুলো আগামী নয় ডিসেম্বরের মধ্যে নিতে বলা হয়েছে যে বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিরিশ নভেম্বর প্রকাশিত এই নোটিশটিতে উল্লেখ করা রয়েছে আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো যদি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ